শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসএসসি 2021, অর্থাৎ যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী আছ, তোমাদের যে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে সে অ্যাসাইনমেন্ট ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা উদ্যোগ সাবজেক্টের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আছে, সেই দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধানটা আমি এখন তোমাদেরকে করে দিচ্ছি। তো তোমরা তো কাভার পেজ ফিল আপ করবা, সেখানে কোড, যে বিষয় কোড সেখানে 143 সেটা ব্যবহার করবা। মোট নাম্বার এটা তোমার দেওয়ার দরকার নেই, বিষয় আছে এটা, আর বিষয় শিরোনাম তো অ্যাসাইনমেন্টের গায়ে লেখা আছে, সেখান থেকে তোমরা দিয়ে দিবা। আর অ্যাসাইনমেন্টের নাম্বারটা একেবারে উপরে যেটা থাকবে অ্যাসাইনমেন্ট নং, সেখানে 2 দিবা, ঠিক আছে? এটা দিতেই হবে। চলো তাহলে, এখানে কিছু কোশ্চেন আকারে তোমাদের কাছে অ্যাসাইনমেন্টটা চেয়েছে, তো আমরা প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে বলছে প্রশ্ন ক, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা। অর্থাৎ প্রথমে উদ্যোগের ধারণা দিবা, তারপরে ব্যবসা উদ্যোগের ধারণা দিবে তুমি। তো আমরা এখানে লিখেছি উত্তর, যে কোনো ব্যবসায়ও কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনার ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়া বা সফলভাবে ব্যবসা পরিচালনা করা। ব্যাপারটা বুঝে আসছে? তোমরা কিন্তু এগুলো চাইলে কালার করে নিতে পারো, নীল কালার বা সবুজ কালার ব্যবহার করতে পারো। আচ্ছা, তারপরে দেখি ব্যবসায় উদ্যোগ, যেটাকে বিজনেস এন্টারপ্রেনারশিপ, এবং ব্যবসায় উদ্যোক্তা, যেটাকে এন্টারপ্রেনিয়র। দুটি শব্দ দুটি একটি অন্যটির সাথে জড়িত। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসা উদ্যোক্তা। আমেরিকান ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস কোম্পানির প্রতিষ্ঠাতা কনোকে, ম্যাসাচুসেটস পৃথিবীর বিখ্যাত শিল্প উদ্যোক্তা ছিলেন। পরিশেষে বলা যায় যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে, আর ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফল ব্যবসা পরিচালনা করা। এ হচ্ছে তোমাদের কয়ের অ্যান্সার। চলো প্রশ্ন খ আমরা দেখে নিই। বলছে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের ধারণা দেওয়ার জন্য বলছে। উত্তর, আমাদের দেশে মেধাশক্তির খুব বেশি ঘাটতি নেই, শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার জন্য যে সকল অনুকূল পরিবেশ থাকা উচিত তা হলো: এক, আর্থসামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা যেমন ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তেমনি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসা উদ্যোগের উপর বিরূপ প্রভাব ফেলে। উন্নত অবকাঠামোগত উপাদান, অবকাঠামোগত উপাদান, আচ্ছা, তো এখানে বলছে ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা দরকার। ব্যবসা অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এই সকল উপাদান থাকা বাঞ্ছনীয়। প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসা স্থাপন ও পরিচালনা সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকির সৃষ্টি করে। পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, যে কোনো ব্যবসা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি, মূলধন। তারপরে এটা আমরা এখানে নিয়ে আসব, এটা আরেকটা, হ্যাঁ, সরকারি হস্তক্ষেপ। তো সরকারি হস্তক্ষেপের মধ্যে কি আছে? সরকারি পৃষ্ঠপোষকতা
সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসা উদ্যোগের আরও সম্প্রসারণ সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন মওকুফ, স্বল্প ও বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। আচ্ছা, এটা ক্ষয়ের উত্তর গেল, গয়ের উত্তর। মানে দেখি, গ প্রশ্ন হচ্ছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করার জন্য বলছে এখানে। তো আমরা লিখলাম উত্তর, ব্যবসা উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্য ও কার্যগুলি লক্ষ্য করা যায় তা হলো, এক এক হচ্ছে একটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ, দুই নতুন সম্পদ সৃষ্টি করা ও মূলধন গঠন করা, তিন ঝুঁকি আছে জেনেও লাভের আশা ব্যবসা পরিচালনা করা, চার নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, পাঁচ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা, ছয় ব্যবসা উদ্যোগের ফলাফল হল একটি ব্যবসা প্রতিষ্ঠান, সাত ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা, আট অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, নয় ব্যবসা উদ্যোগের জন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা, দশ মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা। ওকে, তারপরে সর্বশেষ যে কোশ্চেন তা হলো গহ, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। উত্তর, ব্যবসায় আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব নিচে আলোকপাত করা হলো। আচ্ছা, ক সম্পদের সঠিক ব্যবহার। তো ব্যবসা উদ্যোগ আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ ও কৃত্রিম সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে থাকে। এছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি করা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয় নিশ্চিত করা সম্ভব হয় এটা ডাবল উঠে গেছে, তোমরা এটা লিখবে না। আচ্ছা, তারপরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমাদের দেশে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যা বেকার সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আচ্ছা, দক্ষ মানব সম্পদ সৃষ্টি। বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমাদের এই বিশাল জনসংখ্যায় আমাদের সম্পদ হতে পারে, কারণ ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। আচ্ছা, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশে জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। ও পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি। ব্যবসা উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো। পরিশেষে বলা যায় যে উপরোক্ত কার্যাবলীগুলো আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব অনেকাংশেই বেশি। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের ব্যবসা উদ্যোগের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমরা উপকৃত হবা এই ভিডিও থেকে। আমার বিশ্বাস, তোমরা যদি খুব সুন্দরভাবে কালার পেন ব্যবহার করে লেখাগুলি লিখতে পারো এবং আমার এই চ্যানেলে তোমরা কীভাবে কাভার পেজ তৈরি করবা, কাভার পেজে কীভাবে লিখতে হবে, এই নিয়মগুলো দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আমি এই লিঙ্কটা দিয়ে দিব এবং এই ভিডিও শেষেই তোমরা দেখবে স্ক্রিনে সেই ভিডিওটি দেখতে পাবা। তো তোমরা দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।